লোকাল ট্রেনে আমরা যাচ্ছি গঙ্গাসাগর। দেখুন কত লোক ফেরি করছে, এইভাবে তারা ইনকাম করে, কত লোক এইভাবে তাদের জীবিকা নির্বাহ করছে। অনেক মানুষ এরকম ধরনের ট্রেনে ফেরি করে তারা জীবিকা নির্বাহ করে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেমস তারা বিক্রি করেন, প্রচুর মানুষ তারা কেনেন, আবার অনেকে কেনেন না। এদের দেখবেন অনেকের মধ্যে প্রতিভাও আছে, দেখবেন সুর করে বিভিন্ন রকমভাবে তারা তাদের প্রোডাক্টগুলি বিক্রি করার চেষ্টা করেন। লোকাল ট্রেনে আছি, এই ট্রেনটি নামখানা যাচ্ছে মাঝেরহাট থেকে, বর্তমানে বালিগঞ্জ স্টেশনে রয়েছি আমরা। এই লোকাল ট্রেনে এইভাবে অনেক মানুষ তারা জীবিকা নির্বাহ করেন, সত্যি তারা তাদেরকে কুর্নিশ জানায়, এই জন্যই তারা এইভাবে তারা অন্তত তাদের সংসার চালাচ্ছেন। শুনতে পাচ্ছেন ট্রেনের টাইম হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। এবার ওই দিকে যাচ্ছি, ঠিক আছে, বালিগঞ্জ স্টেশন লাইন ঘুরে গেছে, আমরা ওই দিক থেকে এসে বা এই দিকে যাচ্ছি, রিভার্স হয়ে যাচ্ছি। একটা জিনিস আপনাদের দেখাই, আমরা বালিগঞ্জ স্টেশনে এলাম, তারপর ট্রেনটি রিভার্স ব্যাক করছে, ব্যাক করে যাচ্ছে। দেখুন আমরা অ্যাকচুয়ালি ট্রেন যায় সামনের দিকে, আমরা এটাই দেখেছি, আমি জানি না আপনাদের কোনো আইডিয়া আছে কি না, ট্রেনটি ব্যাকে যাচ্ছে। আমরা ব্যাক গিয়ার দেখেছি গাড়িতে করে যায়, কিন্তু এটা দেখলাম প্রথম যে ট্রেনটি ব্যাকে যাচ্ছে, ব্যাকে গিয়ে তারপর যাবে। দেখুন ঝালমুড়ি বিক্রি করছেন, আরও নানা ধরনের প্রোডাক্ট আছে। আজকে আমার এই ব্লগ কেমন লাগলো আপনারা জানাবেন, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক করবেন। আজকের এই লোকাল ট্রেন থেকে আজকে আমার এই ভিডিও। নমস্কার।